আচ্ছা গোপালের বাবা নামটা ভালো লেগেছে সবার ট্র্যাক নিয়ে কি বললো সৌমিত্র সরকার স্টিরের কিন্তু একদম পছন্দ হয়নি ও খুব চেষ্টা করেছিল রাজীবদার কানে যেতে না যায় দাদুর কানে যেতে না যায় কিন্তু ফাইনালি চলে গেছে তারপর সবাই মিলে সাধে ওকে গোপালের বাবা বলেই ডেকে আনা হচ্ছে আর কি তো সিড আর মিঠাইয়ের বেবিটা তো আসবে তারপর কি হতে চলেছে সেইটা কিন্তু একটা নতুন গল্প আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে 14ই নভেম্বর থেকে রাত 8টায় নয় সন্ধ্যে 6টায় মিঠাই দেখা যাবে একটা নতুন পুরনো সিরিয়াল কিন্তু একটা নতুন গল্প আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি বলতে পারেন একটা নতুন লাভ স্টোরি দেখা যাবে কিন্তু কি হচ্ছে বা কাদের নিয়ে হচ্ছে সেটা আমি এখন পুরো বিস্তর বলবো না সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমি জানি আপনারা অপেক্ষা করে থাকেন এবং থাকবেন একটু সময়টা এগিয়ে এলো 6টায় কিন্তু আমি জানি আপনারা তাও 6টার সময় বসে থাকবেন শুধু আমি আমার দিক থেকে আরেকবার মনে করিয়ে দিলাম সন্ধ্যে 6টায় জয় গোপাল আচ্ছা মিঠাই রাত 8টা থেকে 6টায় হয়ে যাচ্ছে সেটা জানেন তো সন্ধ্যে 6টায় চোখ রাখতে হবে জি বাংলায় কারণ মিঠাই এর একটা নতুন গল্প শুরু হচ্ছে একদম নতুন গল্প পুরো সিরিয়াল কিন্তু নতুন গল্পটাই নতুন সময় ঠিক আছে সবাই কিন্তু চোখ রাখবেন সন্ধ্যে 6টায় জি বাংলায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভ দীপাবলি নমস্কার নমস্কার প্রেমনাথ প্রসঙ্গের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন